600 দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত বিক্ষোভে অনর চাকরি প্রার্থী গান্ধী মূর্তির পাদদেশে আজকে 602 দিনে পড়লো চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ এবং কি বলছেন চাকরি প্রার্থীরা এবং সেখানকার কি পরিস্থিতি আমরা জানব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর চাকরি প্রার্থীরা কিন্তু 600 দিন পেরিয়ে গেল তারা বিক্ষোভে অনর রয়েছে এবং তাদের যে দাবি সেই দাবিতেই তারা সেখানে বিক্ষোভ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে একবারে ইন্দ্রনী দেখো 600 দিন আজ তাদের আন্দোলনের 600 দিন যেদিন তাদের আন্দোলনে পড়েছিল পা সেদিন কিন্তু আমরা দেখেছিলাম এখানে ব্যাপক সংখ্যায় আন্দোলনকারীরা এসে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছিলেন এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম যে এখান থেকে একটি প্রতিনিধি দল তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে তারা জানিয়েছিলেন যে তারা আলোচনায় খুশি যেভাবে শিক্ষা দপ্তর তথা শিক্ষামন্ত্রী ইনিশিয়েটিভ নিয়ে দায়িত্ব নিয়ে তাদের নিয়োগের বিষয়ে আলোচনা করছেন আলোচনা জানাচ্ছেন তাতে তারা খুশি তবে আন্দোলন যেহেতু তাদের এই দাবিকে সামনে নিয়ে এসছে এতদিন ধরে প্রকাশ্য এই আন্দোলনের ফলেই তারা কিন্তু তাদের দাবিতে সোচ্চার হয়েছিলেন এবং যারা শিক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তরও কিন্তু তাদের সঙ্গে আলোচনা করেছিল ফলত তারা এই মুহূর্তে আন্দোলন চালাবেন কেননা এই আন্দোলন থেকেই তারা কিন্তু তাদের রসদ পেয়েছেন আমার সঙ্গে শহীদুল্লাহ রয়েছে শহীদুল্লাহ একদম প্রথম থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে শহীদুল্লাহর মতো আরও অনেকে রয়েছে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে অভিষেক রয়েছে রয়েছে ইলিয়াস শহীদুল্লাহ তোমার কাছে যাব 602 দিন আজ পড়লো স্বাভাবিকভাবেই আমরা দেখেছিলাম 600 দিনের দিন শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিল আলোচনায় বসেছিলে এবং বেরিয়ে এসে জানিয়েছিলে যে আলোচনা ফলপ্রসূ তোমরা খুশি হয়েছিলে তবে আন্দোলন থেকে আপাতত সরছো না কেন দেখুন এই আলোচনাটা গত 29 জুলাই শুরু হয়েছিল মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা মানে আমাদের শিক্ষা দপ্তরের একটা ব্যবস্থাটা করে দিয়েছিলেন আলোচনা তারপরে 8ই আগস্ট আলোচনা হয় আলোচনা পরিপূর্ণরূপে সদর্থক ছিল সেগুলো চেয়ারম্যানের সঙ্গে এরপরে বহুবার আলোচনা হয় মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এর আগে আর একবার ওখানে দেখা হয়েছিল সেখানেও সদর্থক আলোচনা হয়েছিল ইভেন গত পরশু দিন যে আলোচনাটা হলো শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে একদম স্পষ্টরূপে উনি বললেন যে নিয়োগের ব্যাপারে সরকার প্রস্তুত এবং 9-12 মেধা তালিকাভুক্ত সকলের নিয়োগের ব্যাপারে সরকার প্রস্তুত মানে এই জায়গায় দাঁড়িয়ে অবিলম্বে যেমনভাবে ওয়ার্ক ফিজিক্যালের নিয়োগের নোটিফিকেশান দিয়েছেন একই রকমভাবে কমিশন কর্তৃক আমাদের নোটিফিকেশান অতি দ্রুত হবে এ কথা উনি নিজে বলেছেন এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে এতদিন হতাশায় নিয়ে বসেছিলাম এবার আমরা আশা নিয়ে বসে আছি আশা করছি আমাদের এই সমস্যার সমাধান নভেম্বর মাসের মধ্যেই কমপ্লিট হবে এ ব্যাপারে আমরা আশাবাদী এবং সেই আশাকে অবশ্যই সম্মান দিয়ে শিক্ষা বিভাগ মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সকলেই কাজ করবেন এমনটা আশা করছি শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী সবসময় আন্দোলনকে বিশেষ করে চাকরি প্রার্থীদের পাশে আছেন তিনি চান যে নিয়োগ হোক রাজ্যের স্কুলগুলোতে অন্ততপক্ষে তোমরা পড়াতে যাও সেখানে তোমরা শিক্ষকতা করো কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা বিরোধীদের কচকচানি এবং প্রহসন অনেক সময় দেখা যাচ্ছে সেই সমস্যা বিষয়ে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে দেখুন বিরোধীদের বিষয়টা যেটা বললেন সেক্ষেত্রে আমাদের এই ধর্ণা মঞ্চে এমন কোনো রাজনৈতিক দল আসেনি যারা নিজের পতাকা নিয়ে এসছে তারা আমাদের এই আন্দোলনকে অত্যন্ত সম্মানের সঙ্গেই আমাদের ন্যায্য দাবিকে তুলে ধরেছে এবং গোটা বাংলাবাসী কিন্তু এই ন্যায্য দাবিকে সমর্থন জানিয়েছে এই সমগ্র সমর্থনের নিরিখে রাজ্য সরকারও আমাদের এই আন্দোলনটাকে আন্তরিকতার সঙ্গে সম্মান জানিয়ে আমাদের সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসছে এর জন্য আমরা এই কারণে একটা জায়গাতে খুশি যে আমাদের যন্ত্রণা তো যা হওয়ার হচ্ছে কিন্তু আমাদের নিয়োগটা হবে এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পেরেছি এই নিশ্চিত হওয়ার কারণেই আমরা সত্যি আশায় বুক বাঁধছি এবং আমাদের নিয়োগ হবে এতে আমরা খুশি বটে তবে যতক্ষণ পর্যন্ত আমরা হাতে নিয়োগপত্র না পাচ্ছি সত্যি কথা বলতে খালি হাতে বাড়ি যাওয়ার মতন কন্ডিশন আমাদের নেই যেভাবে একেবারে নিঃস্ব হয়ে একেবারে নিজেকে উজাড় করে দিতে হচ্ছে আন্দোলনে এই মুহূর্তে আমরা সমস্ত আস্থা বিশ্বাস বলুন আর নিয়োগের পাওয়ার ব্যাপারে পূর্ণরূপে আস্থা রাখছি আশা রাখছি কিন্তু এই মুহূর্তে খালি হাতে বাড়ি যাব ধর্ণামঞ্চ তুলে এরকম কন্ডিশন আমাদের মধ্যে নেই তাই মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের একবার আন্দোলন তোলার কথা উনি বলেননি আমাদের নিয়োগপত্র দেবেন আমরা আন্দোলন চললেও দেবেন না চললেও দেবেন কিন্তু যেহেতু আমাদের কন্ডিশন বাড়ি যাওয়ার মতো নেই তাই আমরা নিয়োগপত্রটা নিয়ে বাড়ি যাবো এটুকুই আশা করছি একেবারে ইন্দ্রনী তুমি শুনতে পেলে ইলিয়াস মাফ করে শহীদুল্লাহর সঙ্গে কথা বললাম
এবং তার মতো যারা অন্যান্য চাকরি প্রার্থীরা রয়েছে প্রত্যেকেরই কিন্তু মনের আশা এটাই যে এতদিন ধরে তারা যে আন্দোলন চালাচ্ছিলেন, যে অবস্থান চালাচ্ছিলেন, এই গান্ধী মূর্তির পাদদেশে রোদ ঝড় জল বৃষ্টিকে মাথায় নিয়ে দিনের পর দিন ছশো দিন নেহাতি কম নয়, কিন্তু সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যেভাবে তারা অবস্থান আন্দোলন চালিয়েছেন, তাদের দাবিগুলোকে তারা সামনে নিয়ে এসছেন, বিভিন্ন সময় বিভিন্ন দল এসছে, এবং সর্বোপরি শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার যেভাবে নিয়োগের বিষয়ে তারা অগ্রগতি করছেন, এবং শিক্ষামন্ত্রী নিজে এর আগের দিন কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন যে তারা নিয়োগ দিতে চান এবং স্বচ্ছতার সঙ্গে এবার থেকে নিয়োগ হবে, প্রত্যেকটি নিয়োগ স্বচ্ছতার সঙ্গে এবং আকাশকাছের নিচে ঠিক যেভাবে প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে দেওয়া হয় সেইভাবেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া চলবে এবং প্রত্যেককে নিয়োগ দেওয়া হবে। তারা যেভাবে ওয়ার্ক এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশনের নিয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে সেরকম তাদেরও নিয়োগ হবে। একেবারে ধন্যবাদ শুভঙ্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এবং এই চাকরি প্রার্থীরা তারা কিন্তু চাকরির দাবিতে অনড় এবং ছশো দুদিনে পড়েছে এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ, তবুও তারা একেবারে অনড় রয়েছে নিজেদের দাবিতে।